জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের একটি আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান সিরাজ মন্তব্য করে বলেন, আওয়ামী লীগের চাইতে বড় আন্দোলনকারী আর নেই, ভবিষ্যতও হবে না। সন্ধ্যায় সাভারে আশুলিয়া প্রেস ক্লাব চত্বরে শ্রমিক সংগঠনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে এই মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আগুনের স্রষ্টা ছাড়া আর কেউই প্রাণী হত্যা করতে পারে না, কিন্তু ওনারা মানুষ হত্যা করেছিলেন পেট্রোল বোমা দিয়ে, তারপরেও আজকে বড় বড় কথা বলেন। রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার, এছাড়াও স্থানীয় বিভিন্ন আওয়ামী লীগ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।